আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের রবি সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ করবেন। দেখুন বন্ধুরা, অনেক সময় কী হয়, আপনার জানা অজানায় আপনার রবি সিমে টাকা কাটার সার্ভিস কিন্তু চালু হয়ে যায়। তো এর ফলে কী হয়, আপনারা যখন আপনার রবি সিমে মোবাইল রিচার্জ করে থাকেন তখন দেখতে পান যে আপনার রবি সিমের ব্যালেন্স থেকে কিন্তু অটোমেটিক টাকা কেটে নেওয়া হচ্ছে। তো আপনারা যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের রবি সিমের সকল ধরনের টাকা কেটে নেওয়ার সার্ভিসগুলো বন্ধ করবেন। তো যাই হোক, কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে আসবো। বন্ধুরা, রবি সিমের টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো বন্ধ করার জন্য সরাসরি আপনারা আপনাদের ফোনে ডায়াল পেটে চলে আসবেন। ডায়াল পেটে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে একটা কোড তুলতে হবে, যে কোডটি ডায়াল করার পরে কিন্তু রবি সিমের সকল ধরনের টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে যাবে। তো সেই কোডটি হলো *9#। তো এই *9# ডায়াল করে কিন্তু আপনারা চাইলে আপনার এয়ারটেল সিমের যত টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো আপনারা বন্ধ করতে পারবেন। অর্থাৎ *9# আপনার রবি এবং এয়ারটেল একই কোড ডায়াল করে কিন্তু আপনার টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো বন্ধ করে দিতে পারেন। তো যাই হোক, *9# এই কোডটি তুলে আপনারা কী করবেন, আপনার যে রবি সিমে টাকা কেটে নিচ্ছে অটোমেটিক সেই রবি সিমটাতে আপনারা ডায়াল করে দেবেন। ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম আসলে আপনার রবি সিমে যদি কোনো টাকা কেটে নেওয়া সার্ভিস চালু থেকে থাকে তাহলে সেই সার্ভিসগুলো কিন্তু সাথে সাথেই বন্ধ হয়ে যাবে। আর আপনার রবি সিমে যদি কোনো টাকা কেটে নেওয়া সার্ভিস চালু না থাকে তাহলে এরকম লেখা চলে আসবে যে বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই। আমার মতো এরকম কিন্তু লেখা চলে আসবে, অর্থাৎ আমার রবি সিমে কিন্তু কোনো ভ্যাট সার্ভিস বলুন বা টাকা কেটে নেওয়া সার্ভিস বলুন, অপ্রয়োজনীয় যে সার্ভিসগুলো সেই সার্ভিসগুলো কিন্তু চালু নেই, এই জন্য এরকম লেখা এসেছে। আপনার যদি টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো চালু থেকে থাকে সকল ধরনের টাকা কেটে নেওয়া সার্ভিস বন্ধ হয়ে যাবে *9# ডায়াল করার পর। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনারা আপনাদের রবি সিমের সকল ধরনের টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো বন্ধ করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।